বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি দুর্গাপূজা স্পেশাল তোমাদের সঙ্গে শেয়ার করছি সাদা নাড়ু, মানে চিনির নাড়ুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেরই আছে হয়তো চিনির নাড়ুটা বানাতে গেলে একটু অসুবিধা হয়, সেই সাথে মসৃণ এবং পারফেক্ট, আর খুবই কিন্তু অল্প উপকরণ, মাত্র দুটি উপকরণে আমাদের এরকম মজার সাদা, একদম সাদা, ধবধবে সাদা আর পারফেক্টলি নারকেল নাড়ু তৈরি হবে। তো কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমাদের নাড়ুগুলো পারফেক্ট হয় এবং কখনো নষ্ট না হয়, যাতে করে তোমরা একবারে পারফেক্ট নাড়ু বানাতে পারো এবং সেই সাথে একদম নরম নয় এবং শক্তও নয় খুব বেশি। তো বেশি শক্ত তো হবেই না, কারণ চিনির নাড়ু কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি বাটতে হয় চিনির নাড়ুটা। তো কীভাবে তোমরা তৈরি করবে সেই কিছু টিপস সহ তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। সামনে যেহেতু দুর্গাপূজা, সেই সাথে নারকেলের নাড়ুগুলো দেখো কতটা পারফেক্ট হয়েছে, আর সেই সাথে একদম নরমও নয় আর খুব বেশি হার্ডিও নয়, একদম পারফেক্ট। এই নাড়ুগুলো কিন্তু বানিয়ে তোমরা প্রায় এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারো। তো চলো দেখি কিভাবে তৈরি করছি আমাদের আজকের নারিকেল নাড়ু। তো চিনি দিয়ে নারিকেল নাড়ু তৈরি করার জন্য প্রথমে দেখো আমি এখানে নিয়েছি এরকম এক বাটি নারিকেল, একদম খুবই মিহি করে কোরানো, আর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমার প্রায় 15 থেকে 20 দিন মতো হয়ে গেছে আমি ডিপ ফ্রিজে রেখেছি, আর এর একটা নারিকেলের মাত্র অর্ধেকটা, মানে এখানে আমি একটা বড় সাইজের নারকেল সেখান থেকে আমি অর্ধেকটা ব্যবহার করেছিলাম, আর অর্ধেকটা আমি এভাবে সুন্দর করে কুড়িয়ে, কুড়ানোটাও ভালো করতে হবে যাতে করে নোংরা না পড়ে, তো এজন্য আর মিহি হয়, আমি কোরানি দিয়ে কুড়িয়েছি, হাত কোরানি নয়, এজন্য এত দারুণ মিহি হয়েছে। তো এটাকে আমরা ভালো করে ম্যাচ করে নিলাম, মানে ভেঙে নিলাম দলাটা, আর এটা আমি ডিপ ফ্রিজে বললাম 15 থেকে 20 দিন মতো স্টোর করেছিলাম। তারপর দেখো সমপরিমাণ, মানে যতটুকু চিনি আমি নিয়েছি ঠিক সমপরিমাণ ততটুকুই আমি এখানে চিনি অ্যাড করলাম, আর চুলাটা কিন্তু আমি ধরিয়ে দেইনি, চুলার উপরেই কাজটা করছি সেজন্য আমি বলে রাখি, আমি কিন্তু চুলাটা ধরিয়ে দেইনি। আমরা এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করলাম, আর তোমরা যদি যেদিনকে তোমরা নারকেলটা ভাঙছো সেদিনই যদি নাড়ুটা তৈরি করো তাহলে কি করবে, যে অল্প নারিকেলের জলটা যদি ভালো থাকে সেই নারিকেলের জলটাই কিন্তু এখানে অ্যাড করতে পারো। আর এখানে আমি জলটা কমই দিলাম, খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব বেশি দিলে জাল করার সময়টা একটু বেশি লেগে যাবে, এজন্য অল্প পরিমাণে জলটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার প্রসেসটা অপশনাল, আসলে মাখিয়ে যে নিতেই হবে এর কোনো মানে নেই, তবে মাখিয়ে নিলে কি হবে, নারকেল কোরানোটাও যদি মসৃণ হয় আর একটু যদি মাখিয়ে নেওয়া যায় নারকেলটা খুবই সুন্দর, নাড়ুটা খুবই সুন্দর মসৃণ তৈরি হয়। তো দেখো, আর নাড়ু যদি টেস্টি হয়, অনেক নাড়ু নারকেল আছে খড়খড়ে, অনেক নারকেল আছে খুবই টেস্টি মসৃণ, নারকেল যদি মসৃণ হয় তাহলে যে কোনো খাবারই কিন্তু নারকেলের খুবই টেস্টি হবে, সেই জন্য অবশ্যই ভালো নারকেলটাও প্রয়োজন। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। তো চুলাটা আমি কিন্তু অন করে দিয়েছি, এবার এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমরা অনবরত নেড়ে চেড়ে এটাকে ড্রাই হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে কিন্তু জাল করব। অবশ্যই তোমরা খেয়াল রাখবে নাড়ু তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, তোমরা কিন্তু এই কাজটা এমনি কড়াইতেও করতে পারো। তো তবে যদি এই ধরনের ননস্টিকে যদি পাত্র হয় তাহলে কিন্তু এই ধরনের খাবারগুলো তৈরি করতে অনেক ভালো হয়, পাত্রে একটুও লেগে থাকবে না যখন তোমরা নাড়ুগুলো তৈরি করবে, আর সেই সাথে খুবই মসৃণও তৈরি হবে। তো এটাকে আমরা অবশ্যই অনবরত নেড়ে চেড়ে আঠালো বাইন্ডিং হয়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে আমরা অনবরত নাড়তে থাকবো, নাড়া কিন্তু বাদ দেওয়া যাবে না। আর আমি তাকটা বলে দিই, যখন আমরা দেখব যে পাত্রটা থেকে একদম আমাদের এই নাড়ুগুলোর ডোটা যখন এক জায়গায় হয়ে আসবে, তেল ছেড়ে দিচ্ছে এক জায়গায় হয়ে আসবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ নারকেলটার নাড়ু এখন বাঁধা যাবে, এটা তোমরা ভালো করে খেয়াল করো। আর এই প্রসেসটা যদি তোমরা ঠিক রাখো তাহলে কিন্তু তোমাদের নারকেলগুলোর নাড়ু খুবই খুবই পারফেক্ট হবে, আর খুব বেশি জাল হলেই যে
নাড়ু হবে, চিনির নাড়ুটার ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। গুড়ের নাড়ু তৈরি করা যায়, কিন্তু না, চিনির নাড়ু তৈরি করতে গেলে একটু সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে আমরা যদি বেশি জাল দিয়ে ফেলি তাহলে কিন্তু চিনির নাড়ুটা আর বাঁধাই যাবে না, এটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বাঁধতে চাইবে না। আমরা যে বলগুলো তৈরি করি সেই বলগুলো হইতে চাইবে না, ভেঙে ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর যদি একদমও বেশি সফট থাকে তাহলে কিন্তু নাড়ুগুলো একদম সঠিক হয় না, নরম তাকের থেকে যায়, নরম নরম হবে। হয়তো এক জায়গায় হবে, বলটা তৈরি হবে, নাড়ুটা তৈরি হবে, কিন্তু নরম থেকে যাবে। এই জন্য সঠিক তাকটা হওয়া খুবই জরুরি। আর এখানে আমি এক দুটা এলাচ ফাটিয়ে ফলগুলো দিয়ে দিয়েছি, তবে তোমরা মন চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারো। তো এখানে আমার দেখো প্রায় হয়ে এসেছে। এই কাজে কিন্তু একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর একটা টিপস আমি বলি, যখন তোমরা চিনির নাড়ু বাঁধবে তখন যদি তোমার সঙ্গে আরও একজন বা দুজন যদি হয় তাহলে কিন্তু চিনির নাড়ুটা করতে সুবিধা হবে। তার কারণ গুড়ের নাড়ুর থেকে চিনির নাড়ুর যে ডোটা এটা কিন্তু খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং শক্ত হতে শুরু করে। এজন্য দু তিনজন মিলে যদি হাত লাগাও তাহলে কিন্তু নাড়ুগুলো খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং এগুলো ড্রাই হয়ে যাওয়ার আগেই, দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আমাদের নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। তো এই জন্য তোমরা চেষ্টা করবে যদি এক দুজন মিলে কাজটা করতে পারো। তো দেখো আমাদের প্রায় নাড়ুটার ডোটা প্রায় হয়েই এসেছে, আর এখানে আমরা আরেকটু নেড়ে চেড়ে নেবো। আর এখন এই পর্যায়ে দেখো এটা কিন্তু ঠিক এক জায়গায় হতে শুরু করেছে, আর এটা কিন্তু দেখো ভেজা ভেজা ভাবটাও নেই। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার আমরা নামিয়ে নেব। আমরা খুব বেশি দেরি করব না, কারণ খুব বেশি দেরি করলে কিন্তু আমাদের নাড়ুগুলো বেশি ঝুরঝুরে হয়ে যাবে আর নাড়ুটা তৈরি হবে না। তো দেখো যখন এরকম এক জায়গায় হতে শুরু করবে তখনই তোমরা চুলাটা বন্ধ করে দেবে, আর ভুলেও জাল করবে না, কারণ এটা গুড়ের নাড়ু নয়। গুড়ের নাড়ু একটু বেশি তাক হলেও কিন্তু বাঁধা যায়, কিন্তু চিনির নাড়ুটা বাঁধা যাবে না। এবার দেখো আমি যতটুকু আমি ডোটা তৈরি করেছি তার থেকে অর্ধেকটা আমি এখানে তুলে নিলাম। তুলে নিয়ে একটা থালাতে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে করে একটু আমরা একটু ঠান্ডা হয় এবং তৈরিটা করতে পারি নাড়ুটা। আর আর যে অর্ধেকটা পাত্রে আছে সেটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমরা হাতে একটু জল লাগিয়ে নেব, হালকা মোছা মোছা করে একটু জল লাগিয়ে নেব নিয়ে এই। আর নাড়ু তৈরি করার সময় একটা প্রসেস তোমরা অবশ্যই খেয়াল রাখবে, নাড়ু তৈরি করার সময় খুব গরম অবস্থাতেই নাড়ুটা তৈরি করতে হবে। ঠান্ডা হওয়ার অপেক্ষা করলে কিন্তু কোনো দিনই তোমরা নাড়ু তৈরি করতে পারবে না। তো এই জন্য চিনির নাড়ুটা তৈরি করতে আরও বেশি রিস্কি হয়, চিনিটা যেহেতু খুবই তাড়াতাড়ি ঠান্ডা হতে শুরু করে, এই জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি করতে হয়। তো আশা করি আমি যে সকল টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এবার দুর্গাপুজোয় এই ধরনের চিনির নাড়ুটা ঘরেই তৈরি করো, যে কেউ তৈরি করতে পারবে এবং পারফেক্টলি তৈরি করতে পারবে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লাগলো, আর সেই সাথে তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে অলে ক্লিক করে পাশেই থাকো, যাতে সবার প্রথমে তোমার কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর আসছে দুর্গাপুজোয় তোমরা এই ধরনের সাদা নারিকেল নাড়ু অবশ্যই ঘরে তৈরি করো। তো আজকে এ পর্যন্তই, নেক্সট দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে সকলকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমরা সকলে অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং এরকম নারকেল নাড়ু, সাদা ধবধবে নারকেল নাড়ু ঘরেই তৈরি করো।